প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো। চলো চলো শুরু করা যাক আজকের গল্প, পাখনা হাতি। কাঞ্চননগর বলে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন খুব দয়ালু ও সৎ। সাজ পোশাকে বিদেশিয়ানা হলেও তার মনটা ছিল দেশি প্রকৃতি। তার একটি কন্যা ছিল, তার নাম কাঞ্চনমালা। তার এক রাশ কালো চুলের মধ্যে এক গোছা সোনালি চুল ছিল। আমার এই সোনালি চুলটাকে যত্ন করতে খুব ভালো লাগে। তাদের হাতিশালায় একটি অলস হাতি ছিল, তার নাম ছিল মুলি। তার খুব শখ ছিল আকাশে উড়বার। সে সারা দিন পাখিদেরকে দেখত। সত্যি আমার যদি দুটো ডানা থাকতো তাহলে কি ভালোই না হতো। কি সুন্দর রঙিন রঙিন পাখিদের সঙ্গে আমিও উড়তাম। আহারে, হাতিটার উড়বার বড় ইচ্ছে করছে, কিন্তু আমি তো ওকে উড়বার ক্ষমতা দিতে পারবো না, কারণ ও তো সন্তান সম্ভবা। তাই আমি কথা দিচ্ছি যে ওর সন্তান এই পৃথিবীতে অসীম ক্ষমতা ও দুটো পাখনা নিয়ে জন্মাবে, সেও পাখিদের মতনই উড়তে পারবে। দেখতে দেখতে মুলির সন্তান হলো। রানীপুরীর কথা মতোই তার সন্তানটি দুটো ছোট্ট পাখনা নিয়ে জন্মাল। আরে, আমার সন্তান পাখনা নিয়ে জন্মেছে, এটা কি করে হলো? মা, দেখো আমার কি সুন্দর দুটো ডানা, আমি উড়ছি। ইমা, পড়ে গেলাম। তুমি তো এখন খুব ছোট্ট, তাই তুমি ঠিক করে উঠতে পারবে না। একটু বড় হও, তারপর তুমি উড়বে। কি মজা, আমি উড়বো। তুমি কে? ও, বুঝেছি, তুমি হলে রাজকন্যা দিদি। তুমি বোঝাতে চাইছো যে আমি রাজকন্যা দিদি? তুমি খুব মিষ্টি। আজ থেকে আমি তোমার নাম দিলাম মটর। কি সুন্দর নাম, মটর। এই কি পিতা, আপনি এখানে? কাঞ্চনমা, তুই কোথায় গিয়েছিলি? পিতা, আমি ওই ছোট্ট হাতিটাকে দেখতে গিয়েছিলাম। ও আচ্ছা, আমি আমার বন্ধুর পুত্রের সাথে তোর বিবাহ স্থির করেছি, এ ব্যাপারে তোর কোনো অমত নেই তো? না পিতা, আমার এ ব্যাপারে কোনো অমত নেই। ঠিক আছে, মহারাজ আসবো। প্রণাম গুরুদেব, আসুন আসুন। আপনি কাঞ্চনমালার দিকে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে? ওর যে একগুচ্ছ সোনালি চুল আছে ওটা সাধারণ চুল নয়, ওকে একটু সাবধানে রাখবেন। ওই সোনালি চুল যদি কোনো অশুভ শক্তির হাতে পড়ে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। রাজকুমার আসবে বলে রাজবাড়িতে যেন আনন্দের জোয়ার বইছিল। রাজকন্যা সুন্দর একটি পোশাক পরে রাজমহলের খোলা বারান্দায় ঘুরছিল, কিন্তু হঠাৎ এক ডাইনি সেখানে এসে উপস্থিত হলো। আমি তোর ওই সোনালি চুল অনেকবার নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোবার নিতে পারিনি। কিন্তু আজ আমি ওই সোনালি চুল নেওয়ার জন্য তোকে নিয়ে যাব। ইড়িং বিড়িং চিড়িং ফুস। প্রণাম মহারাজ, কি হয়েছে, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে আমার কন্যাকে এক দুষ্টু ডাইনি তুলে নিয়ে চলে গেছে। ঠিক আছে মহারাজ, আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি রাজকন্যাকে ফিরিয়ে নিয়ে আসব। তবে আমার ওই পাখনা হাতিটাকে লাগবে, আমি ওর কথা অনেক শুনেছি। ও, তুমি মটরের কথা বলছো? ঠিক আছে, যাও।
আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, চলো আমরা দুজনে মিলে রাজকন্যাকে ফিরিয়ে নিয়ে আসি। একই মটর, এভাবে গাছটাকে ধাক্কা মারছো কেন? কিছু কি দেখাতে চাইছো? মটর কি কিছু দেখাতে চাইছে? এ বাবা, এ তো বাক্স দেখি, তো কি আছে? এ কি? এ তো একটা কালো ভ্রমর। যাই হোক, এটাকে সঙ্গে করে নিয়ে যায়। আমায় এখানে কেন আটকে রেখেছো? ওর ওই সোনালি চুলটা নেবো বলে। ওই চুলটার মর্ম তো তুই জানিস না। তোর ওই এক কোঁচা সোনালি চুলের জোরেই আমি অসীম ক্ষমতার অধিকারী হব। থামো ডাইনি, অনেক হয়েছে। রক্ষা কবচ পেলি কোথায়? ও, এই তাহলে তোমার রক্ষা কবচ? ওরে বাবা রে। রাজকুমার, আপনি এখানে? কিন্তু এসব বলছি, আমি যখন তোমাকে বাঁচাবার জন্য আসছিলাম, তখন মটর আমাকে অরণ্যের সেই গাছটির কাছে নিয়ে গেল, যেটাতে ডাইনির রক্ষা কবচ ছিল। কিন্তু মটর জানলো কি করে? জানি না, ও হঠাৎ আমাকে সেই স্থানে নিয়ে গেল। বুঝেছি, এই মটরের অলৌকিক ক্ষমতার প্রভাব। মটরের অলৌকিক ক্ষমতার জন্যই আজ আমরা বিপদের হাত থেকে রক্ষা পেলাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ রাজকুমার, আপনি আমাকে বিপদের হাত থেকে রক্ষা করলেন। চলো রাজকন্যা, আমরা যাই।